তোমাদের শিক্ষক কি লেখা আছে এলিমেন্টাল ইন পাওয়ার পয়েন্ট তোমাদের দেখো আমি কি বলছি এক্সিস্টেন্স বলছিলাম যদি বলবো যে কিন্তু আমার মত দিয়ে কি কোন জায়গা আছে ঠিক আছে অর্থাৎ আমাদের সেশন এখন আলোচনা হবে 27 অ্যানিমেশন ইন পাওয়ার পয়েন্ট ইউজিং মাল্টিমিডিয়া ইন প্রেজেন্টেশন অ্যাডিং নোটস অর্থাৎ অ্যানিমেশন সংযোগ আপনি কিভাবে আপনার স্লাইডে অ্যানিমেশন কি করবেন সংযোগ করবেন অর্থাৎ ইনক্লুড করবেন আমরা তিনটি স্লাইড শো অ্যাক্টিভ প্রেজেন্টেশন তৈরি করে এবং স্লাইড শো ট্যাব ক্লিক করে স্লাইড শোটি দেখলাম যে স্লাইডে অবস্থিত কোন অবজেক্ট অবজেক্টে কোন অ্যানিমেশন দেয়া হয় নাই আমরা এখন অ্যানিমেশন এবং সাউন্ড যোগ করে স্লাইড প্রদর্শন করব অর্থাৎ অ্যানিমেশন আপনি কি দিতে পারেন বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন পাশাপাশি কি দিতে পারবেন আপনি সাউন্ড দিতে পারবেন অর্থাৎ সাউন্ডটা আপনার অ্যানিমেশনের সাথে মিলিয়ে আপনি কি দিতে পারেন সাউন্ড দিতে পারবেন কিভাবে দিবেন সেটা আমরা কোথায় দেখিয়ে দেব প্র্যাকটিক্যালি আমরা দেখিয়ে দেব তারপর কি লেখা আছে আর একটি উল্লেখযোগ্য বিষয় হলো এক্স স্লাইড থেকে অবস্থিত বার্টিকাল স্ক্রল বার ড্র্যাগ করতে হবে আর অথবা কিবোর্ডে গিয়ে পেজ আপ এবং পেজ ডাউন কিতে ক্লিক করতে হবে এছাড়া রিবন বারে ভিউ ট্যাব থেকে ভিউ তারপর স্লাইড শর্টকাট কমান্ডের মাধ্যমে যে কোনো স্লাইডে যাওয়া যাবে এখন আমরা কিভাবে একটা স্লাইডে প্রেজেন্টেশন আমরা কি সংযোগ করতে পারি ঠিক আছে অর্থাৎ স্লাইডে আপনি প্রেজেন্টেশন কিভাবে দিবেন আপনি কোন দিক থেকে কিভাবে দিতে চান সেটা হচ্ছে আপনি বিভিন্ন ভাবে দিতে পারবেন সেটা দিয়ে যখন আপনি কোথায় দিতে হবে সর্বপ্রথম রিবন ট্যাবে আপনাকে কি অ্যানিমেশন নামে কি একটা কি ট্যাব আছে তাই না রিবন ট্যাব আছে সেখানে যাবেন যাওয়ার পর আপনি আপনার স্লাইডে যেখানে কি আপনি ইফেক্টটা দিতে চান সেটা কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনি কি করবেন কাস্টম অ্যানিমেশন আছে কাস্টম অ্যানিমেশনে যাওয়ার পর বিভিন্ন ধরনের পয়েন্ট আছে আপনি যে পয়েন্টটা দিতে চান সেই পয়েন্টে ক্লিক করবেন তারপর দেখবেন আপনি আউটপুট কি পাবেন সেখানে আপনার মত করে সেই দিকটা কি শো হচ্ছে তাই না শোটা কি হবে হয়তো বা সেটা কি একটা সাইড থেকে আসবে হয়তো বা রাইট থেকে আসবে বা লেফট থেকে আসবে বা নিচ থেকে আসবে না হয় কি টপ থেকে আসবে পাশাপাশি আপনি কি অ্যানিমেশনে অ্যানিমেশন কি দিতে পারেন কিভাবে অ্যানিমেশন দিতে পারেন আপনারা দেখেন নি মুভিতে শাহরুখ খান নাকি একটা ছবি নাম তারপর নায়ক নায়িকা নাম থেকে শুরু করে বিভিন্ন নামগুলো কিভাবে আসে বিভিন্ন ভাবে আসে না ঠিক অ্যানিমেশনের মেন কাজটা হচ্ছে যে কি আপনি আপনার স্লাইডে লিখেগুলো বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন পাশাপাশি যদি আপনার পরিবেশটা অনুকূলে থাকে বা লিখার সাথে যদি সামঞ্জস্য হয় অ্যানিমেশনের সাথে সামঞ্জস্য হয় তাহলে আপনি কি কি সংযোগ করতে পারেন সাউন্ড সংযোগ করতে পারবেন সাউন্ড সংযোগ করার পর তারপর আপনি যদি সেটা কি প্রিভিউ আকারে একদম পুরো স্ক্রিনে দেখতে চান তাহলে আপনাকে কি করতে হবে স্লাইড শোতে যেতে হবে স্লাইড শোতে যাওয়ার পর প্রিভিউ নামে কি একটা অপশন থাকবে সেখানে কি আপনি ক্লিক করার পর তারপর আপনি কি দেখতে পারবেন যদি আপনি সেটা মেইনলি দেখতে চান মানে ম্যানুয়ালি দেখতে চান তাহলে কি করবেন আপনি ম্যানুয়াল যে অপশনটা থাকবে সেখানে ক্লিক করবেন আর যদি আপনি অটোমেটিক দেখতে চান সেখানে কি অটোমেটিক অপশন আপনি ক্লিক করবেন তাহলে কি অটোমেটিক কি সিস্টেমে আপনাকে দেখাবে কার পরে কি গেল হচ্ছে